উত্তম কুমার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী, তুমি মিঠুন না? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠে দেখি স্বয়ং উত্তম কুমার। প্রণাম করে বললাম, আপনি এই ভিড়ের মধ্যে আমায় কি করে চিনলেন? উনি বললেন, সে কি তোমায় আমি চিনব না? বোম্বের মতন জায়গায় তুমি কত কষ্ট করে অভিনয় চালিয়ে যাচ্ছ। ফিল্ম দুনিয়াটা বড় কঠিন জায়গা, একটু জমির জন্য কত লড়াই না করতে হয়। এখানে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জোর করে জায়গা আদায় করে নিতে হয়। মনে রাখবে, বড় তোমায় হতেই হবে, তোমার মধ্যে সে জেদ আছে আমি জানি। কথাগুলো বলে সোজা সেলিব্রেশন পার্টির লনে চলে গেলেন উত্তম কুমার। তার হিন্দি ছবি অমনুষ সুপারহিট হওয়ার দৌলতে বিশাল পার্টি দিয়েছেন প্রযোজক পরিচালক শক্তি সামন্ত। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আমি শুট অ্যান্ড করছি চান্দে ভ্যালি স্টুডিওতে। তখন আমার কিছুটা নাম হয়েছে সুরক্ষার দৌলতে। হঠাৎ দেখি সেটে ঢুকছেন উত্তম কুমার। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে ওকে প্রণাম করলাম। বললেন, দরকার আছে তোর সঙ্গে? আমি তো অবাক, আমার সাথে দাদার কি দরকার থাকতে পারে? তার উপর তুমি থেকে তুই সম্বোধনে আমি আরো বিস্মিত। আমি আনন্দে লাফিয়ে উঠে বললাম, তুমি আমাকে ডেকে পাঠালেই পারতে, তুমি শুধু শুধু কষ্ট করে আমার কাছে ছুটে এলে কেন? আমার কথায় দাদা হেসে বললেন, না এলে তো শুটিংটা দেখতে পেতাম কি? হ্যাঁ ভালো কথা, মন দিয়ে কাজ করবি, সময় মতো শুটিংয়ে আসবি, তাড়াহুড়ো করে শুটিং শেষ করবি না একদম। যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হবি ততক্ষণ শট দিয়ে যাবি, জানবি এগুলোই ওপরে ওঠার সিঁড়ি, প্রধান অস্ত্র বলা চলে। পরদিন সকালে উঠেই ছুটলাম দাদার কাছে। বান্দ্রায় উঠেছিলেন একটি ফ্ল্যাটে, ডোরবেল বাজাতেই দরজা খুললেন স্বয়ং দাদা। পা ছুঁয়ে মুখ প্রণাম করতেই তাড়াতাড়ি আমার হাত ধরে ধরে টেনে বললেন, সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবি না। বললাম, বাবা মা এটাই শিখিয়েছেন তো, বলে দিয়েছেন গুরুজনদের প্রণাম করবি। সঙ্গে সঙ্গে দাদা উত্তর দিলেন, নিশ্চয়ই করবি, তবে আমার বেলায় বছরে একবার। ব্রেকফাস্টে এসে পুরো লাঞ্চ খাওয়া হয়ে গেল। দাদা শুধু দু পিস মাখন ছাড়া শেকা পাউরুটি চায়ের সাথে খাচ্ছেন। আমি বেরোদের হাতে লুচি তরকারি বেগুন ভাজার হালুয়া খেয়েই চলেছি। দাদা একসময় খেতে খেতে বললেন, আমার ছবিতে কাজ করবি? ছবির দুটো প্রধান চরিত্র, একটাই তুই করবি আর একটাই আমি, কি রাজি? তো বল। আমি তো আকাশ থেকে পড়ি, দাদার সাথে কাজ করা আমার সারা জীবনের স্বপ্ন। আনন্দে লাফিয়ে উঠে বললাম, আমি আবার রাজি হব না, তোমার সঙ্গে কাজ করা আমার পরম সৌভাগ্য। তুমি যখনই ডাকবে আমি তোমার কাছে তখনই চলে আসবো শুটিংয়ে। দাদার সেই ছবিটার নাম কলঙ্কিনী কঙ্কাবতী। ছবিটার পরে দাদাই পরিচালনা করেছিলেন। বেশিরভাগ শুটিং করেছি কলকাতায়, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই আমার হয়েছে। দাদা আর সুপ্রিয়া দেবী মানে বেনুদি সারাক্ষণ আমার ওপর বিশেষ নজর রেখেছেন। ওই ছবিতে দাদার কাছ থেকে যা শিখেছি তা ভাঙিয়ে আমার সারা জীবন চলে যাবে। অভিনয়ের সময় হাঁটা চলা, ভাব ভঙ্গিমা থেকে শুরু করে কথা না বলে কীভাবে শুধু চোখ আর মাংসপেশি নাড়িয়ে নির্বাক অভিনয়ের অভিব্যক্তি তুলে ধরতে হয় তা কিন্তু প্রথম দাদাই শেখালেন। অভিনয়ের সময় দাদা বলতেন, কখনোই ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না, সোজা থাকলে সুইং করবি, ট্যারা দেখাবে, সবসময় অ্যাক্টিং করবি না, মাঝে মাঝে ক্যামেরার সামনে চুপ মেরে থাকবি, আন্ডার প্লে করবি, দেখবি তার এফেক্টটা হবে একেবারে আলাদা। আমার অভিনয়ের মহাগুরু উত্তম কুমার, তিনি নেই কিন্তু তার স্কুলিং রয়ে গেছে আমার মধ্যে আজ।